নকলা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে আলু ফসলের মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাই করা হয়। এতে দেখা যায় 17 জাতের আলু মাঠে রোপণ করে সবচেয়ে বেশি ফলন পেয়েছেন সানশাইন সাদা জাতের আলু, যা প্রতি হেক্টরে ফলন হয়েছে 40 মেট্রিক টন। স্থানীয় বানেশ্বরদি গ্রামের কৃষক জুয়েল রানার মাঠে এই মাঠ দিবস সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ দিবসে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ সাইফুল আজম খান, মান নিয়ন্ত্রক বিএডিসি ঢাকা এর উপপরিচালক এস এম খাইরুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলতান আহমেদ, বানেশ্বরদি ইউপি চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মোহাম্মদ, শেরপুর নকলার টিসি আলু হিমাগার এর উপপরিচালক শহীদুল ইসলাম। এ সময় উক্ত অনুষ্ঠানটি সহকারী উপপরিচালক মিজানুর রহমান পরিচালনা করেন। এছাড়াও মাঠ দিবসে শতাধিক চাষি অংশগ্রহণ করেছেন। ইউসুফ আলী মণ্ডল, শেরপুর, এন.এ.এন. টিভি।